عيد قربا آئی ہے عيد قربا آئی ہے عيد قربا آئی ہے عيد قربا آئی ہے صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم শ্রোত মণ্ডলী আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল মদনী চ্যানেল বাংলায় আবারো হাজির হচ্ছি ঈদুল আযহা উপলক্ষে নতুন অনুষ্ঠান আপনার পছন্দের কুরবানি নিয়ে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা চেষ্টা করব বিভিন্ন গরু হাটে গিয়ে গরুদের সাথে কথা বলতে না না গরুদের সাথে নয় বরং গরু ব্যাপারীদের সাথে ক্রেতা বিক্রেতা সকলের সাথে কথা বলে মন খুলে তাদের মন্তব্য শুনবো আর ইনশাআল্লাহ আজ্জাবাজাল ঈদুল আযহার আমেজ নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আজ একটি গরু হাটে গিয়ে দেখি তাদের মন্তব্য শুনি ক্রেতা বিক্রেতা তাদের আয়োজন তাদের নিয়ত তাদের ইন্টেনশন কি রয়েছে তা আমরা চলতি পথে রয়েছি যাচ্ছি চেষ্টা করব সুন্দর কিছু তুলে ধরার জন্য শ্রোতা মণ্ডলী দেখতে পাচ্ছেন ব্রিজ পার হয়ে জাহাজ পর্বতকে দেখিয়ে অজানার দেশে গরু হাটে চলে যাচ্ছি গরুদের দেশে অর্থাৎ গরু হাটে আমরা গরু হাটে গিয়ে গরু ব্যাপারীদের সাথে ক্রেতাদের সাথে একত্র হয়ে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের এই উৎসব মুখর এই অনুষ্ঠানটি আরো আনন্দময় করব আপনার পছন্দের কুরবানি কি তাও ইনশাআল্লাহ আজ্জাবাজাল জানবো জানতে চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন সঙ্গ দিবেন মাদানী চ্যানেল দেখতে থাকবেন ঈদ কুরবা বিল ইয়াকিন আল্লাহ কা ইনআম হ্যায় আমরা চলে এসেছি গরু হাটে গরুর হাট যেখানে বসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গরুর হাট এখনো বসেছে পুরোপুরি এখনো সকল গরুর হাট শুরু হয়নি তো এখনো শুরুর পথে আমরা দেখব গরুর কোন জেলা থেকে গরু এসেছে আমরা একটু দেখব ঈদ কুরবা আই হ্যায় ঈদ কুরবা আই হ্যায় ঈদ কুরবা আই হ্যায় ঈদ কুরবা আই হ্যায় الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আবারো হাজির হয়েছি নতুন অনুষ্ঠান আপনার পছন্দনীয় কুরবানি নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল এই আপনার পছন্দনীয় কুরবানিতে আমরা চেষ্টা করব দেখানোর জন্য যে মানুষের ক্রেতার অভিমত বিক্রেতার অভিমত আমরা চেষ্টা করব গরু সম্পর্কে পশু সম্পর্কে কোনো তথ্য এবং আপনাদেরকে ঘরে বসিয়ে গরুর হাট দেখানোর জন্য ইনশাআল্লাহ আজ্জাবাজাল তো চলুন দেখা যাক কার কি অভিমত এবং গরু হাটের অবস্থা কেমন আমরা দেখি আজ ইনশাআল্লাহ আজ্জাবাজাল আপনার পছন্দনীয় কুরবানির প্রথম এপিসোড প্রথম পর্ব তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা এখনো পর্যন্ত গরু হাট তেমন একটি ভর্তি হয়নি তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আস্তে আস্তে ভর্তি থাকবে গরু হাটে গরু আসতে থাকবে সমাগম বাড়তে থাকবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল প্রতিদিন দেখতে থাকব আপনারাও ঘরে বসে দেখতে থাকবেন গরুর হাট ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বিভিন্ন গরুর হাটে গিয়ে আপনাদেরকে গরুর সম্পর্কে জানানোর জন্য আর কিছু মজা নেওয়া কারণ আমরা তো অনেকেই আলহামদুলিল্লাহ গরুর হাটে ঘুরতে যাই যারা যেতে পারি না তো যাদের দেখার ইচ্ছা আছে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আপনার পছন্দনীয় কুরবান দেখতে থাকবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা সুন্দর কিছু তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে প্রতিদিন কিছু না কিছু গরুর হাটের দৃশ্য দেখাতে থাকবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আর সাথে সাথে ক্রেতাদের অভিমতও জানতে থাকবো এক এক ক্রেতার এক এক অভিমত থাকবে তা আমরা শুনতে থাকবো বিক্রেতাদেরও অনেক ধরনের অভিমত থাকতে পারে এরপর বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গরু আসবে বিভিন্ন গরুর বৈশিষ্ট্য বিভিন্ন রকম হবে তো আমরা প্রত্যেক বৈশিষ্ট্যপূর্ণ গরুকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন গরু দেখে ইনশাআল্লাহ আজ্জাবাজাল এই ঈদুল আযহার আমেজ যে মজা রয়েছে তা নেওয়ার চেষ্টা করব উপভোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল চলুন শুরু করা যাক তার আগে একটি দরসাইবের ফজিলত শ্রবণ করে নিই রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর উপর যে ব্যক্তি দৈনিক একবার দরসাই পাঠ করে আল্লাহ তাআলা তার দশটি গুণা মাফ করে দেয় দশটি মর্যাদা বৃদ্ধি করে দেয় দশটি সওয়াব তার আমল নামাই লিপিবদ্ধ করে দেয় তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরাও চেষ্টা করব প্রতিদিন দরসে পাঠ করে নিজের আমল নামাই নেকি দ্বারা পরিপূর্ণ করতে তবে দেরি নয় চলুন তাহলে দেখে আসি গরু হাটের অবস্থা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন এসেছে ঈদ ফিরে এসেছে খুশি মনে করি মোরা
দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমরা এই কর্ণফুলী এদিকে একটি ফার্ম পেয়েছি যার নাম শাহ আমানত অ্যাগ্রো ফার্ম তো আলহামদুলিল্লাহ এই শাহ আমানত অ্যাগ্রো ফার্ম থেকে গরুকে লালিত পালিত করে উপযোগী করে গরুর হাটে নিয়ে যাওয়া হয় গরু বিক্রি করার জন্য এই সকল গরুর খাবারের তালিকায় কি কি থাকে খাবারের তালিকায় থাকে প্রথম হচ্ছে এই ভুষি ভুষি যেটা আমরা গ্রামের ভাষায় ভুষি বলি জি জি পাতা ভুষি আছে তারপর কোড়া আছে কোড়া কোড়া যেগুলো আমাদের কোড় বলে হয় যেটা কোড়া যেটা ধানের থেকে বের হয় আচ্ছা সেটা আছে তারপর মুখ ভুষি আছে মুখ ভুষি তারপর আছে ভুট্টা ছনা আছে তারপর আমাদের ওই ছনা যেটা আছে কালো আচ্ছা এরা কি প্রাকৃতিক যেমন ঘাস যেগুলো হয় এই ঘাস পাতা এগুলো এগুলো খাওয়া যায় এগুলো আমরা খাওয়াচ্ছি আমাদের ডেইরি যেগুলো যেটা পেট খাওয়া ডেইরি গ্রুপে যে ক্যাঁচা গাছ দেওয়া হয় জি জি আমরা সেই ক্যাঁচা গাছটা এগুলোকে দিয়ে যাচ্ছি আচ্ছা মোয়াজ্জেম ভাই আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো আপনারা তো গরুকে লালন পালন করেন বড় করেন এই সকল গরু কি আসলে সে কি বোঝাতে চাচ্ছে এভাবে কি কোনো কিছু বোঝা যায় তার মানে আচার আচরণে আপনার কি কোনো সাইন বুঝতে পারেন যে এই গরুটা এখন এটা বলতে চাচ্ছে বা এটা তার অনুভূতিটা কি বোঝা যায় কোনোভাবে হ্যাঁ মূলত বোঝা যাবে আপনি যদি গরু এরকম করে একটু আদর করতে চান জি জি উনি একটু আদর পাওয়ার জন্য আপনাকে মাথাটা দিয়ে দিচ্ছে অটোমেটিক একটু দুষ্টমি করতেছে উনি সামনে গরুটা দেখতে আচ্ছা এই গরুটো যেমন আমি হাত দিচ্ছি উনি মানে কি এখন শান্ত ভালো লাগছে না অনুভব করতেছে খুব ভালো করে আচ্ছা তো অনেক সময় গরু অনেক উত্তেজিত হয়ে যায় এগুলা কেন হয়ে যায় অনেক সময় এটা কি গরু ধরতে না পারার কারণে সুন্দরভাবে ধরতে না পারার না এ ধরনের কোনো কিছু না গরু সামনে গিয়ে দাঁড়াতে হয় আমরা সাইড থেকে ধরে গরু চোখ চাইবে একটু কোনো একটা জায়গায় একটু এক পাশে চলে যেতে গরু কন্ট্রোল করতে হবে গরুর সামনে গিয়ে দাঁড়াতে হবে গিয়ে একটু বলতে হবে দাঁড়াও বা একটু চিৎকার দিয়ে বা যে হোক আমি যেভাবে ওনাকে গড়ে তুলছি যে দাঁড়াও তাহলে উনি আমার কথা শোনাবে এভাবে উনি দাঁড়াবে অনেকে সিস্টেম জানে না বিদ্যা অনেক সময় দেখা যায় গরুর হাতে সে আঘাতপ্রাপ্ত হয় এই আঘাতপ্রাপ্ত থেকে বাঁচার জন্য কি মানে কি কি কৌশল অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হলে এখানে প্রথমত আপনার সাহস লাগবে সাহস আপনি যদি মনে করেন যে গরু আমাকে মারতে পারে আপনি দূরে সরে যাচ্ছেন তাহলে আপনি নিজেও গরুর সাথে অ্যাক্সিডেন্ট না হয়ে অন্য জায়গায় বা হুসুট খাইয়ে পরেও তো যেতে পারে আচ্ছা আচ্ছা প্রথমত সাহস লাগতে হবে গরুর সামনে দাঁড়াইতে হবে আচ্ছা একটু হাত দিয়ে হোক বা একটা ব্যাট দিয়ে হোক দাঁড়াইতে হবে তারপর গরুকে আস্তে আস্তে ধরার জন্য চেষ্টা করতে হবে অর্থাৎ সাহস হারানো যাবে না আর এবং গরুকে অবশ্যই শান্ত করার জন্য চেষ্টা করতে হবে আর বেশিরভাগ মনে হয় সামনে থেকে গরুকে মূলত সামনে থেকে একটু ভয় লাগালে বা একটু একটা ব্যাট নিয়ে আপনি দাঁড়াইলে তখন দেখবেন যে গরু আপনার কাছে এসে যদি না দামায়ও উনি অন্য পাশে যাওয়ার চেষ্টা আচ্ছা আপনি যে বিক্রেতা হিসেবে বা গরু লালন পালন করছেন এদের প্রতি আপনার একটা মায়া বসলো না তা তো অবশ্যই মায়া বসে তো এসব গরুকে আঘাত করতে দেখলে আপনার কষ্ট লাগে নাকি তা তো কষ্ট লাগবে অবশ্যই তো এক্ষেত্রে অনেকে গরুকে এমনি আঘাত করে যন্ত্রণা দেয় কষ্ট দেয় এই ব্যাপারে আপনি কি বলতে চান এমনি আঘাত করার কোনো সুযোগ নাই এটা এখানে আমাদের সব ইয়াদের বলা আছে আমি এখানে বলছি না এখন তো কুরবানির মাস অনেকে কুরবানি নিয়ে যাবে কিন্তু তাদের কোনো আইডিয়া নাই তারা কোরবানি দিতে গরু নিয়ে যাবে পশু নিয়ে যাবে তো এই ক্ষেত্রে অনেকে গরুকে শুধু আঘাত দিতে থাকে তো এমন পশুকে আঘাত করা কেমন আঘাত করা তো অবশ্যই ভালো না সেটা বোঝে না আচ্ছা আচ্ছা এদেরকে কোনো আঘাত করানো যাবে না অর্থাৎ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারাও বুঝতে পারছেন যে পশু অবুঝ তারা বোঝে না তারা আমাদের ভাষা তারা বোঝে না তাদের ভাষাও আমরা বুঝি না তো একটা অনুভব তারা বোঝে যে তাদেরকে আমরা আদর করছি কি না আঘাত করছি কি না তো আমাদের উচিত গরুকে কখনো আঘাত করা নয় তাদেরকে ভালোবাসা আদরের অনুভূতিটা প্রকাশ করা তো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব গরুকে কোনো প্রকারের আঘাত না দিয়ে তাদেরকে ভালোবাসার জন্য তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পরিচর্যা করার জন্য তাদেরকে আমরা চেষ্টা করব যে কয়েকদিন আমার কাছে গরুটি থাকবে কোরবানি দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় সে কয়েকদিন আমি চেষ্টা করব তাকে তার সুন্দরভাবে তার সাথে আমাদের একটি আচরণ দেখাবো আঘাত করে নয় ব্যাদ দিয়ে নয় ইনশাআল্লাহ আজ্জাওয়াজ চেষ্টা করব তাদেরকে আদর করে একটি অনুভূতি জয় করার জন্য ইনশাআল্লাহ আজ্জাওয়াজ তো মোয়াজ্জেম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক কিছু আপনার থেকে জানলাম তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজ আবারও অনেক সময় হতে পারে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ দোয়া করবেন সবার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল ঈদুল আজহার আয়োজনে সবাই মেতে উঠেছে সময় খুব সন্নিকটে
জিলহজ মাসের চাঁদও উদিত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের আয়োজন আপনার পছন্দের কুরবানি তো এই আপনার পছন্দের কুরবানিতে আপনি কি রাখছেন আপনার কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন কোন পশু দিয়ে অনেক ধরনের পশু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে রয়েছে যেমন কুরবানি দিতে গিয়ে সাধারণত আমরা বেশিরভাগ গরু কিনে থাকি ছাগল কিনে থাকি এই দুটি পশু বেশিরভাগ প্রসিদ্ধ সামর্থ্যবান ব্যক্তিরা অনেকে ওটো দিয়ে থাকে জবাই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহর রাস্তায় তো আমরা এখনো দেখছি রীতিমতো আমে এখনো পুরোপুরি আসেনি তো ইনশাআল্লাহ দেখা যাক যারা বিক্রেতা গরু ব্যাপারে আছে তারা আস্তে আস্তে আমাদের চট্টগ্রামে আসা শুরু করবে শ্রোতামণ্ডলী আমি বর্তমানে যে গরুর হাটে এসেছি সেই গরুর হাটটির নাম রয়েছে কর্ণফুলী গরুর হাট এখানে এই নামটি এই এলাকার নামটি আরেকটি আঞ্চলিক ভাষায় পরিচিত যেটাকে বলা হয় মরিজ্জার ট্যাগ এই মরিজ্জার ট্যাগ গরুর হাট আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা দেখছি অনেক ব্যাপারী রয়েছে যারা গরু লালিত পালিত করে বড় করে এবং বিক্রির উপযুক্ত করে আর যারা কুরবানি দিবে তাদের নিকট তা পেশ করে বিক্রি করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমার আশেপাশে যারা দেখছেন সবাই গরুকে নিয়ে লালন পালন করতে ব্যস্ত তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন কেননা তারা ছোট থেকে গরুকে লালন পালন করে আসছে তো আমার ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য আমরা নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভাইজানের নামটা আমার নাম হচ্ছে মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ জামাল হোসেন ভাই থেকে আমরা ইনশাআল্লাহ জিজ্ঞেস করে যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এখানে আপনারা আপনি কি সর্বদা এই গরুর গবেষণা বা গরু লালন পালন নিয়ে ব্যস্ত থাকেন নাকি হ্যাঁ আমি এখানে সারা বছরই থাকি ওদের রক্ষণাবেক্ষণা খাওয়া দাওয়া মানে সব কিছু মনে করেন এগুলো দেখাশোনা করি আচ্ছা শুধু গরুর খাওয়া দাওয়া নিয়ে আপনি দেখাশোনা করেন নিজের খানা পিনা ঠিক রাখেন তো হ্যাঁ নিজের খাওয়া দাওয়া ঠিক না রাখলে কি ওগুলাকে খাওয়াতে পারবো গরুর খাবারের অংশ থেকে নিজে খেয়ে ফেলেন নাকি কোনো না না ওগুলো তো আমাদের খাওয়ার উপযোগী না যার খাওয়ার উপযোগী ওদেরকে খাওয়াতে হয় মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ আসলে গরুর খাবারের খাদ্য তালিকায় অন্য খাদ্য রয়েছে আর মানুষ খাবে অন্য খাবার আমরা খাবো গরুর গোস্ত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঈদুল আজহাতে সকলেই কোরবানি দিবে কারো না কারো ভাগ্যে কিছু না কিছু গোস্ত অবশ্যই জুটবে মাংস সবাই খাওয়ার তৌফিক হবে তো আমার জামাল হোসেন ভাই বলছেন 365 দিন অর্থাৎ উনি প্রতি বছর বা ওনার কর্মই এটি হ্যাঁ কর্মই এটি উনি গরু লালিত পালিত করে খামার বিশেষ করে খামারের কাজ এগুলো না তো এই যে আমরা এখন যে জায়গায় রয়েছি তো এই এটাকে মরিজ্জার ট্যাগ বলা হয় আপনার আঞ্চলিক ভাষায় এটাকে মরিজ্জার ট্যাগের গরুহাট বলা হয় তো আপনার আপনার কি বাড়ি এখানের মধ্যে নাকি হ্যাঁ আমার বাড়ি হচ্ছে ওই পটিয়া থানাতে মানে ওই মানে গোবিন্দের কিল আছে না গোবিন্দের কিল আচ্ছা পটিয়া থেকে কি আপনি প্রত্যেক দিন এখানে আসা যাওয়া করেন হ্যাঁ হ্যাঁ আমি প্রতিদিন এখানে আসা যাওয়া করি প্রতিদিন আসা যাওয়া করি আমি আচ্ছা তো আপনার এটা কি আপনাদের খামার গরুর খামার এটাই হ্যাঁ হ্যাঁ আমাদের গরুর খামার কোন ধরনের গরুকে আপনারা লালিত পালিত করে বড় করেন হ্যাঁ বিশেষ করে এগুলা মানে যেগুলো দেখতেছেন আপনি এখানে গরু মহিষ যেগুলো দেখতেছেন ওগুলা হচ্ছে সবগুলো তো ইন্ডিয়ার গরু ঠিক আছে আচ্ছা আমাদের দেশীয় গরু নেই দেশি গরু আছে কিন্তু কম মানে সংখ্যা কম আর যেগুলো দেখতেছেন এখানে বড় বড় মহিষ আর বড় বড় গরু যেগুলো দেখতেছেন এগুলো সব বাইরের এখানে মনে করেন 3-4 মাস আগে এখানে আনা হয়েছে এখানে আনার পর এগুলো লালিত পালিত করে মানে কি বড় করতেছে যে আচ্ছা গরুগুলো যখন আনা হয় এখানে তখন এদের বয়স কেমন থাকে মনে করেন বয়সের মানে এটা বলতে পারবো না ঠিক মনে করেন 3-4 মাস আগে মানে ইন্ডিয়া থেকে মানে বর্ডার থেকে এখানে আনা হয় আনার পর এখানে মনে করেন এই 3-4 মাসের মধ্যে এগুলো পরিচর্যা করে খাওয়া দাওয়া মানে ইয়া করে কি মানে বড় বড় করেন মাংসের মানে ইয়াগুলো বড় করে যায় অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে গরু ছোট থেকে আনেন না মোটামুটি বড় অবস্থায় এনে আপনারা এটাকে আবার লালিত পালিত করে আবার বড় করেন আনার সময় মনে করেন এটা 4 মন 4.5 মন 5 মন এরকম আনা হয় তারপর এখানে 4-5 মাস 3-4 মাস রাখলে এটা 6-7 মান আকার ধারণ করে দেবে আচ্ছা বিক্রির একটা পরিস্থিতি হয়ে যায় গরুর একটি সুষাম সুটামু বা শরীর অধিকার মানে সুন্দর শরীর হয়ে যায় গরুর মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল অনেক তথ্য সংগ্রহ করছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমেজ শুরু গরু যারা কেনাকাটা করবে যারা কুরবানি দিবে তাদের এখনও আনাগোনা এখনও শুরু হয়নি বেশ কয়েকজন ভাই এসে দেখে এরকম হয়ে থাকে তার পাশাপাশি আমরা এখন যাদের আনাগোনা দেখব তার হচ্ছে গরু ব্যাপারী অর্থাৎ গরু নিয়ে আসবে হাঁটে যাওয়া আসা করবে
আমরা তো প্রতিদিন আর গরু লালন পালন করি না, অর্থাৎ গরু আমাদের বছরে একবার আসলে আমরা গরু লালন পালন করা সেটা মজা নিয়ে থাকি। আল্লাহ তাআলার দয়ায় আমাদেরকে আল্লাহ তাআলা দুইটি ঈদ দান করেছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদ, আর একটি হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ এই জিলহজ মাসের 10 তারিখ যে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এই ঈদে আলহামদুলিল্লাহ আজ্জাজাল আমরা একটা জিনিস উপভোগ করতে পারি, সেটা হচ্ছে পশুর প্রতি ভালোবাসা। আমরা অনেকে পশুর প্রতি ভালোবাসা পোষণ করে থাকি, আমরা কোরবানি দেওয়ার জন্য যে পশুটিকে ক্রয় করে হাট থেকে নিয়ে যাই, সেই পশুটিকে আমরা চেষ্টা করি ভালোবাসা দিয়ে আদর যত্ন করে লালন পালন করার জন্য। মুহূর্তের মধ্যে ওই পশুর প্রতি আমাদের অনেক ভালোবাসা জেগে ওঠে। তো অনেকে চেষ্টা করি আমরা পশুকে খাবারের ব্যাপারে অনেক সতর্কতা চেষ্টা করি যে পশুকে আমরা কী খাবার খাওয়াবো, কারণ আমরা তো অনেক সময় গরু নিয়ে যাই কিন্তু আমাদের এটা তো সম্ভব হয় না যে গরু কী খায় না খায় সেটা বুঝতে পারি না আমরা। তো সেটা বোঝার জন্য আমরা চেষ্টা করব যে গরু একটা নিয়ে গেলাম তো তার রীতিমতো খাবার কী, অনেক সময় গরু খাবার খাওয়া বন্ধ করে দেয়, তো আমাকে চেষ্টা করতে হবে গরুকে সর্বদা তার প্রিয় খাবারগুলোর তালিকা জেনে রাখার জন্য। তো ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা? মোহাম্মদ দেলোয়ার হোসেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই, আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাইবো যেটি আমাদের যারা ক্রেতা রয়েছে তাদের জন্য অনেক উপকার হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও এটা নোট করে রাখুন, ফুলদানিতে মাদানী ফুল হিসাবে নিয়ে রাখতে পারেন যে আমরা দেলোয়ার হোসেন ভাই, আমরা তো গরু আর লালন পালিত করি না, হয়তো এই কোরবানির মাস আসলে আমরা সবাই গরু কিনি, এটাকে লালন পালন করার চেষ্টা করি, মহব্বত করি, ভালোবাসি, ওটাকে অনেক ধরনের খাবার আমরা খাওয়াতে চাই, কিন্তু অনেক ধরনের গরু রয়েছে যারা প্রত্যেকটা খাবার খাওয়ার মনোযোগ মন মানসিকতা রাখে না। তো আপনি একটু এই সাধারণ জনগণের জন্য যারা কোরবানি দিবে তাদেরকে একটু এই বিষয়টা ক্লিয়ার করবেন, অর্থাৎ জানাবেন যে গরু আসলে কোন ধরনের খাবার খেতে পছন্দ করে, কোন ধরনের খাবার খাওয়ালে সে নিমেষেই খেয়ে ফেলবে। এখানে গরু তো সব গরু সব খাবার খায় না। আচ্ছা, না এখান থেকে ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসে এই গরুগুলো আমরা কুড়া ভুষি চনা সয়াবিন ঠিক আছে ভুট্টা এগুলো খাওয়াইতেছি। আর এই খাওয়ার ভিতরে আমরা দুই টাইম খাওয়াই আর কি, সকালে আর বিকালে ঠিক আছে, দুই টাইম দুই টাইম খাবার খেলে কি তার পেট ভরে যায় আর খাওয়াতে হয়? হ্যাঁ, দুই টাইম খাওয়ার ভিতরেই খাওয়ানোর পরে দুপুরে প্রায় পুতুর খেটটা খাওয়াই দিই ঠিক আছে, আবার বিকালও খাওয়াই, আবার সামনে শুকনা খেয়ে। অর্থাৎ কয় বেলা খাওয়ান, কি কি সময় খাওয়ান? সকালে খাওয়াই আর ধরেন না তিনটার পরে পরে আবার খাওয়াই। রাত্রে আর খাওয়ানো দরকার পড়ে না? রাত্রে আর খাওয়ার দরকার পড়ে না, সারা রাত উপবাস। এভাবে উপবাস সারা রাত তো সামনে খের থাকে, এই ধরেন না শুকনা খের আছে দিয়ে রাখি এগুলো খাবে, আবার সকালে এসে আবার খের দিব, খেটের খাওয়ার পরে আবার খানাত লাগাবো। আচ্ছা, এটা তো ইন্ডিয়ান যেটা ভারত থেকে আমরা এনে আর লালিত পালিত করে এটার জন্য, আমাদের দেশীয় গরু যা যেগুলো রয়েছে এগুলো কোন ধরনের খাবার পছন্দ করে? আমাদের দেশীয় গরু বহুত গরু আছে কুড়াভুষি খায়, আর যেগুলো কুড়াভুষি না খায় এদের জন্য আবার দরকার আছে আপনার খের আছে বা আবাসিক কাঁচা খের আছে ঠিক আছে, এগুলো কাইটাই না খাওয়ায়, আবার কোনো যেটা একবারই না খায় ওটা যদি কাঁচা খের এনে খাওয়াইতে হয়, আর যদি যেটা কিছু কিছু খায় ওটাকে আবার কুড়াভুষি খাওয়ানো যায়, সমস্যা নেই খায়। আচ্ছা, আমাদের এখানেও আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক জেলা রয়েছে যেমন কুষ্টিয়া, খুলনা, যশোর, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে বিভিন্ন ধরনের গরু আসে, তো এই প্রত্যেকের খাবার কি সেম হয়ে থাকে নাকি কিছু ভিন্নতা রয়েছে? না, এখানে কোনো ভিন্নতা নাই আমাদের গরু বাজারে, আমাদের খানা একই পরিমাণ চলে, দেখা গেছে কোনোটা একটু পানি বেশি খায় কোনোটায় পানি কম খায় ঠিক আছে, তো খাবার কিন্তু একই। আচ্ছা, এই মজারটাকে কি এখনও গরু আসা শুরু হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলা থেকে? হ্যাঁ, এই মজারটাকে মনে করেন যে আরও 15 দিন এক মাস থেকেই গরু আসা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে আসে, আসলো কি এগুলো সব ইয়ের থেকে পালা গরু কিনে আনতেছে, কিন্তু লাইনের গরু কোনো আসতেছে না। আচ্ছা, পালা গরু আর লাইনের গরু, তো পালা গরুটা কি আর লাইনের গরুটা কি? মানে লাইনের গরুটা নতুন ডাইরেক্ট ইন্ডিয়া থেকে চলে আসে, আসলে এখানে আমরা ইয়ে করি আর কি, পালি বা দুই চার এক মাস দেড় মাস এভাবে পালিয়া এটারে সুস্থ করি, যদি কোনো অসুখ থাকে এটার ওষুধ মধ্যে দিয়ে এটা সুস্থ করি, কিন্তু এখন এগুলো লাগে না, এগুলো ডাইরেক্ট এখন আগে থেকে কিনে যেগুলো রাখছে না ওগুলোর থেকে এখন পালা গরু, এগুলো সব মনে করেন যে আগে 4-5 মাস আগের থেকে ওখানে এরা কিনে রাখছে।
না এটা হচ্ছে এলাকার পালা গরু আর কি আচ্ছা আর লাইনের গরু ডাইরেক্ট ডাইরেক্ট ট্রাক থেকে এসে নেমে বিক্রি করবে ট্রাক থেকে এসে বিক্রি করবে আচ্ছা আপাতত এখন পালিত গরুগুলো আসছে লাইনের গরু আসছে না জি না এখন পালিত গরুই কিনে আসতেছে আচ্ছা আচ্ছা না বিভিন্ন এলাকা থেকে তো দুই তিন দিনের মধ্যে হয়তো লাইনের গরু আসতে পারে না এটা হয়তো আসতে পারে আবার যদি বর্ডার না খুলে তাহলে তো আর আসবে কি করে আর না আসলে তো সংকট বাংলাদেশে হবেই আপনি কি কামনা করেন যে বাইরে থেকে আসুক না আমাদের জেলা থেকে কুরবানি গরুগুলো আসুক আমরা চিন্তা করি যে বাইরের থেকে আসুক যেখান থেকে আসুক যদি দাম সীমিত থাকে সবাই কুরবানি দিতে সক্ষম হবে আর যদি এরকম দাম থাকে যে মানুষের যে দুইটা চারটা পাঁচটা দিত এ তো একটা দিত এখন কষ্ট হয়ে যাবে ঠিক আছে এইটি এইটি আমি কামনা করি যে বিভিন্ন দেশ থেকে আসুক মানুষের সবাই কেনাকাটা করে মানুষের মনের আশা পূরণ করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছি আলহামদুলিল্লাহ আজাবাজাল এখনও পালিত গরু আসছে কিন্তু এখনও লাইনের গরু অর্থাৎ যেগুলো ডাইরেক্ট এসে বিক্রি হবে এমন গরু এখনও আসেনি তো ইনশাআল্লাহ আজাবাজাল চেষ্টা করব যে আমরা আরও কিছু তথ্য জানার জন্য আসুন আমরা আরও কিছু গরু ব্যাপারীদের থেকে শুনে নিই এবং ক্রেতা বিক্রেতাদের কাছেও ইনশাআল্লাহ আজাবাজাল আমরা কিছু জানার চেষ্টা করি ইনশাআল্লাহ আজাবাজাল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজাবাজাল দেখতে পাচ্ছি কিছু পশু ভালোবাসে এমন কিছু ব্যক্তিকে তারা গরু দেখছেন এবং তাদের মতামত আমরা শুনি ইনশাআল্লাহ আজাবাজাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের নাম সাদাব সাদাব ভাই আপনি কি দেখছেন আমি আসলে পশু দেখতে আসছিলাম কোরবানির জন্য আচ্ছা তো কেমন লাগলো আপনার পশু দেখে আসলে এখনো তো কিছু বুঝতে না কারণ এখনো তেমন কোনো গরু আসে নাই সাদাব ভাই কোন ধরনের পশু গরু আপনার বেশি পছন্দের এই লাল ধরনের গরু লাল ধরনের এটা কি কালার হিসেবে আপনার লাল ধরনের পছন্দ নাকি অন্য কোনো কারণে না এরকম কোনো কারণ নাই আসলে এটা দেখতে সুন্দর লাগে লাল সুন্দর লাগে না তো আপনার আপনি যে আজকে গরু দেখতে আসলেন তো আজকে কি পছন্দ হলে নিয়ে যাবেন নাকি আরও দেখবেন জি না আমি আরও দেখবো আরও দেখবেন তো দেখতে আসলাম যে আইডিয়া নিতে আচ্ছা খুব ভালো লাগে তো হার্টের অবস্থা দেখে কি মনে হচ্ছে মানে গরুর আপনার কি অবস্থা এখন এখনও অবস্থা তো ঠিক বুঝতে পারতেছি না কারণ এখনও তেমন গরু ভালো আসে নাই কারণ আর তাছাড়া গরুর দামও এখন বাড়তি আচ্ছা আচ্ছা তো আপনি গরুর দাম কমার জন্য অপেক্ষা করতেছেন আচ্ছা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমার ভাই গরুর দাম কমার জন্য অপেক্ষা করছে আমি একটা কথা আমার ভাইয়ের সাথে শেয়ার করব আচ্ছা ভাইয়া যখন আমাদের কোনো নতুন স্মার্টফোন বের হয় তখন আপনি এটা নেওয়ার জন্য কেমন আগ্রহ থাকে জি ভালোই আগ্রহী থাকি অবশ্যই ভালো আগ্রহ থাকে তো এটা যদি দাম বেশি হয় আপনি ওইদিকে তাকান না ওইটার দিকে তাকান তাহলে আপনি যদি ওইদিকে না তাকান তাহলে গরুর দাম বৃদ্ধির জন্য আপনি অপেক্ষা করছেন যে দাম কমুক কেন না এখনো তো আসলে অনেক সময় বাকি আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এটা এমনি আমাদের জেহেনে আসার জন্য একটা প্রশ্ন যে আমরা কিন্তু দুনিয়ার আপডেট সকল কিছুকে যদি দাম বৃদ্ধি হয় আমরা এটা নিতে পছন্দ করি কিন্তু দেখা যায় আল্লাহর রাস্তায় কুরবানি দিতে আমরা অনেক সময় হিমশিম খেয়ে যাই অবশ্যই আমি ঠকবো না আবার আমি ঠকাবো না তো আমি চেষ্টা করব সীমিত দামের মধ্যে আমার পছন্দনীয় গরুটাকে যেন আমি নিতে পারি তো সাদাব ভাই আপনার জন্য শুভকামনা রইল যেন আপনি একটি সুন্দর লাল গরু নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজাবাজাল একটি ক্রেতার ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো দেখি আরও কিছু ক্রেতা ভাইকে আমরা পাই কি না তাদের সাথে কথা বলে তাদের মন্তব্য শোনার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন